أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বরং করুণাময় আল্লাহর নামে আরম্ভ। হে নবী, আল্লাহকে ভয় করুন এবং কাফির ও কপট বিশ্বাসীদের কথা মানবেন না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি তার অনুসরণ করুন। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। আপনি আল্লাহর উপর ভরসা করুন, কার্যনির্বাহী রূপে আল্লাহই যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুহাজিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ। তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া দাক্ষিণ্য করতে চাও করতে পারো, এটা লওহে মাহফুজে লিখিত আছে। যখন আমি পয়গম্বরগণের কাছ থেকে, আপনার কাছ থেকে এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, তিনি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝা বায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চভূমি ও নিম্নভূমি থেকে এবং যখন তোমাদের দৃষ্টিভ্রম হচ্ছিল, প্রাণ কণ্ঠাগত হয়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে, সে সময় মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলছিল আমাদেরকে প্রদত্ত আল্লাহ ও রসুলের প্রতিশ্রুতি প্রতারণা বই নয়, এবং যখন তাদের একদল বলেছিল হে ইয়াসরিববাসী এটা টিকবার মতো জায়গা নয়, তোমরা ফিরে চলো, তাদের একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল আমাদের বাড়িঘর খালি, অথচ সেগুলো খালি ছিল না, পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা। যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো অতঃপর বিদ্রোহ করতে প্ররোচিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না, অথচ তারা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলুন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তবে এ পলায়ন তোমাদের কাজে আসবে না, তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে। বলুন কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে
যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা, তারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যদাতা পাবে না। আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে এসো, তারা কমই যুদ্ধ করে। তারা তোমাদের প্রতি কুণ্ঠা বোধ করে, যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি তাকায়, অতঃপর যখন বিপদ চলে যায় তখন তারা ধন সম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাকচাতুরিতে অবতীর্ণ হয়। তারা মুমিন নয়, তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন, এটা আল্লাহর জন্য সহজ। তারা মনে করে শত্রু বাহিনী চলে যায়নি, যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সংবাদাদি জেনে নিত তবেই ভালো হতো, তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করত। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন, এতে তাদের ইমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করেছে, তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। এটা এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পায়নি, যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেলেন, আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। কিতাবীদের মধ্যে যারা কাফিরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন, ফলে তোমরা একদলকে হত্যা করছ এবং একদলকে বন্দী করছ। তিনি তোমাদেরকে তাদের ভূমির, ঘর বাড়ির, ধন সম্পদের এবং এমন এক ভূখণ্ডের মালিক করে দিয়েছেন যেখানে তোমরা অভিযান করনি। আল্লাহ সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। হে নবী, আপনার পত্নীগণকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই। পক্ষান্তরে যদি আল্লাহ, তার রসুল ও পরকাল কামনা করো তবে তোমাদের সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহ মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে, এটা আল্লাহর জন্য সহজ। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রসুলের অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে, তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ,
আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত পবিত্র রাখতে। আল্লাহর আয়াত ও জ্ঞানগর্ভ কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তোমরা সেগুলো স্মরণ রাখবে। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবর রাখেন। নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক রিজিককারী পুরুষ ও রিজিককারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহ ও তার রসুল কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লোকনিন্দার ভয় করছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর যায়েদ যখন জয়নবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্য পুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে। আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে। আল্লাহ নবীর জন্য যা নির্ধারিত করেন তা করতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান। আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। সেই নবীগণ আল্লাহর পয়গাম প্রচার করতেন ও তাকে ভয় করতেন, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তাঁর ফেরেশতাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। হে নবী, আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। আপনি কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ কার্যনির্বাহী রূপে যথেষ্ট। মুমিনগণ, তোমরা যখন মুমিন নারীদেরকে বিবাহ করো অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তাদেরকে ইদ্দত পালনে বাধ্য করার অধিকার তোমাদের নেই। অতঃপর তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দেবে। হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন
এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগিনী, ফুপাতো ভগিনী, মামাতো ভগিনী ও খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে। কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়, আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন। আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে তাতে আপনার কোনো দোষ নেই। এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না, এবং আপনি যা দেন তাতে তারা সকলে সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে। তবে দাসীর ব্যাপার ভিন্ন, আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ দৃষ্টি রাখেন। হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার্য রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো না, তবে তোমরা আহত হলে প্রবেশ করো, অতঃপর খাওয়া শেষে আপনা আপনি চলে যেও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। নিশ্চয় এটা নবীর জন্য কষ্টদায়ক, তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ করেন না। তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া এবং তার ওফাতের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়, আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। তোমরা খোলাখুলি কিছু বলো অথবা গোপন রাখো, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। নবী পত্নীগণের জন্য তাদের পিতা পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, সমধর্মিনী নারী এবং অধিকারভুক্ত দাস দাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গোনাহ নেই। নবী পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন। আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো এবং তাঁর প্রতি সালাম প্রেরণ করো। যারা আল্লাহ ও তাঁর রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব, অতঃপর এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকবে। অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি, আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না।
লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই। আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটেই? নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন। তথা তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রসুলের আনুগত্য করতাম। তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন। হে মুমিনগণ, মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন, তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে জালিম অজ্ঞ। যাতে আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।